এই হচ্ছে ট্র্যাডিশনাল জার্মান নাস্তা, তাই তো? দামটা বলে দাও। বলেন কয় টাকা দাম? 15 টাকা। ভেরি গুড মর্নিং ফ্রম বার্লিন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বার্লিনে একটা ট্র্যাডিশনাল জার্মান রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে পিয়ানো ক্যাফে। এই রেস্টুরেন্টে মূলত জার্মানিতে যে ট্র্যাডিশনাল ধরনের বিভিন্ন রকম নাস্তা সার্ভ করা হয় সেই নাস্তা সার্ভ করছে আজকে সকাল। সো এখানে আজকে আমি ট্রাই করব জার্মানির একটি ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট কেমন হয় সেটি, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে জার্মানিতে নাস্তার দোকানগুলো কেমন। বাংলাদেশের রুটি পরোটার নাস্তার দোকান আমরা সবাই চিনি, আমাদের সবার পছন্দের, বাট জার্মানিতে এই ধরনের দোকান নাই। জার্মানিতে কী ধরনের দোকান আছে সেইটা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে, নতুন কিছু আপনারা দেখতে পারবেন। সো চলুন আমরা দোকানের ভেতরে যাই। সো পিয়ানো আম লিপস জেনেস, ছোট দোকান, বাইরে সুন্দর করে ওরা কেক টেক সাজায় রাখছে, আর ভেতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এখানকার খাবার। সো আছে নাট ক্রোসন্ট, তারপরে ফ্রেঞ্চ ব্রোডশেন, নর্মাল ক্রোসন্ট আছে, এখানে কিছু টোস্টের মতো আছে, এগুলো বিভিন্ন ধরনের ব্রেড দিয়ে স্যান্ডউইচ আছে, বাগুইটি ব্রোডশেন আছে, ছোটো বড় নানা ধরনের রুটি আছে, এখানে আছে আপনার কেক, আর পাস্তা দে নাটা, এটা একটা ট্রেডিশনাল পর্তুগালের খাবার, খুবই ফেমাস পর্তুগালে, বাট এখানে ওরা সার্ভ করতেছে। এখানেও কেক আছে অনেক ধরনের, এর বাইরে যদি বড় ধরনের কেক আপনারা কেউ খেতে চান সেগুলো আছে। এই কেকটা হচ্ছে তিরামিসু কেক, এগুলো তো অবশ্য ওয়াইন থাকে তো এগুলো খাওয়া যাবে না। এখানে নানা ধরনের ছোটো ছোটো চকলেট মাফিন এই ধরনের জিনিসপত্র আছে। তো সিম্পল ছোট একদম গোছানো দোকান, তেমন এক্সট্রা কিছু নাই, অল্প কিছু এখানে ওরা আইসক্রিম সার্ভ করে, বাট এখন তো শীত, এখনও ঠান্ডা চলছে তো আইসক্রিম সার্ভ করছে না, খুব হৈহুল্লোড় নাই, অল্প মানুষ, এরা সুন্দর বসে বসে আরাম করে চা নাস্তা করতে খায়। সো অনেকগুলো মেনু, মানে এখান থেকে চুজ করাটা ডিফিকাল্ট, ব্রেকফাস্টে কী কী থাকে সেটা দেখার জন্য বা বোঝার জন্য আমি চেষ্টা করছি এবং অর্ডার করেছি একটা কেজে ব্রোডশেন প্ল্যাটার, তার মানে অনেকগুলো চিজ থাকবে, তার সাথে ছোট ছোট রুটি থাকবে, আরও দেখি কী কী থাকে, আর সাথে কফি তো আছে। চলুন আপনাদেরকে দেখাই কী ধরনের নাস্তা এখানে সার্ভ করে। আচ্ছা, একটা কেজে ফ্রুটসে কী কী থাকে, দুই ধরনের রুটি, দুই তিন ধরনের রুটি বেসিক্যালি থাকে, মানে বাটার আছে, সালাদ, টমেটো, এটার মধ্যে আবার কেজে দেওয়া আছে মজারেলা, না এটা কি বস, মহিষের চিজ, মহিষের, আই সর্বনাশ, এই তিনটাই, এটাও তো আর একটা কেজে, আচ্ছা, এটা হচ্ছে মার্মালাডে, ডিম আছে একটা, ফ্রুটস মানে ফ্রুটস আছে, আর সাথে আছে স্লাইস চিজ, আর কফি তো আছে। এই হচ্ছে ট্র্যাডিশনাল জার্মান নাস্তা, তাই তো? দামটা বলে দাও। বলেন কয় টাকা দাম? 15 টাকা। কত টাকা? 15 ইউরো। 15 ইউরো, 1000 টাকা বাংলাদেশে। সকালবেলা এগুলা আইসা নাস্তা করে মানুষ 1500 টাকা দিয়া। আমাদের দেশের পরোটা ডাইল বাজি ভালো হয়, এখনো 30 টাকায় পাওয়া যায়।